আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় ভাইরা, আমরা বলছিলাম যে সন্তান সন্ততি লালন পালন করা এটাও কিন্তু ইবাদত, এটাও সাদাকার কাজ, এটাও সওয়াবের কাজ, এটাকে দুনিয়াবী কাজ মনে করার কোনো সুযোগ নেই, সন্দেহ নেই। এটা দুনিয়াবী কাজ হতে পারে যদি আমরা শিকড় শূন্য হই, শিকড় থেকে আমরা আলাদা হই, কিন্তু আমরা তো মুসলিম, আমরা মুমিন, আমাদের জীবন কখনো আল্লাহ নিরপেক্ষ হতে পারে না, কোরআন নিরপেক্ষ হতে পারে না, রাসূল নিরপেক্ষ হতে পারে না, বরং আমাদের পুরো লাইফটা হবে আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, কোরআনের পক্ষে, সুন্নার পক্ষে। আমরা যখনই যেই কাজ করব সেই কাজের মধ্যে আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশিকা ফলো করব, তখন সেটা দুনিয়াবী কাজ থাকবে না, তখন সেটাও আখেরাতের কাজ হয়ে যাবে, সেটাও পরকালীন কাজ হয়ে যাবে, সেটাও সওয়াব এবং ইবাদতের কাজ হয়ে যাবে। এরকম একটা বিষয় হলো সন্তান সন্ততি লালন করা এবং তাদের জন্য খরচ করা। যেমন নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহি আযীম ওয়া হামদিহি, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান রাখেন না, আপনি উত্তম ওয়ারিস, এত তো সত্য, আপনি আমাকে ওয়ারিস দান করুন, আমাকে সন্তান দান করুন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আয় আল্লাহ আমি আপনার কাছে চাই যে আপনি আমাকে নেককার সন্তান দান করুন। তাহলে সন্তান আল্লাহ তাআলার কাছে চাওয়া এটাও ইবাদত। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ গোলাম নবীগণ আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন, আপনিও আল্লাহর কাছে সন্তান চাইবেন। সুতরাং এই সন্তান চাওয়া, সন্তানের জন্য ভালোবাসা এরকম থাকা, সন্তানকে আদর যত্ন করা, সন্তানের মুখে খাবার তুলে দেয়া, এগুলোকে দুনিয়াবী কাজ মনে করার কোনো সুযোগ নেই। কোরআন এবং সুন্নাহ নির্দেশিকার আলোকে হলে সেগুলোও কিন্তু ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সামিল করে নেবেন, যেহেতু আমাদের পুরো জীবনটাকেই আল্লাহ তাআলা তাঁর গোলামের জন্যই সৃষ্টি করেছেন। যে কাজটাই আমরা তাঁর নির্দেশের আলোকে করব সেটাই ইবাদতের মধ্যে সামিল হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আনফাকার রাজুলু আলা আহলিহি নাফাকাহ, যখন কোনো ব্যক্তি তার পরিবার পরিজন সন্তান সন্ততির জন্য তার টাকা পয়সা এরকম খরচ করে, ইয়াহসেবুহা, খরচ করে ঠিক আছে, একই সাথে এর দ্বারা সে সওয়াবের আশা করে, আল্লাহ তাআলার কাছে পুরস্কারের আশা করে, ফাহিয়া লাহু সাদাকা, তাহলে এটা তার জন্য সাদাকা হবে। তার মানে মসজিদের জন্য দান করলে যেরকম সওয়াব হয়, এরকম মাদ্রাসার জন্য দান করলে যেরকম সওয়াব হয়, মুসাফির ফকির মিসকিনদের জন্য দান করলে যেরকম সওয়াব হয়, আল্লাহর রাস্তায় জেহাদে খরচ করলে যেরকম সওয়াব হয়, সন্তান সন্ততির জন্য কেউ যদি সওয়াবের আশায় পবিত্র রিজিক থেকে উপার্জন থেকে খরচ করে, এটাকেও আল্লাহ তাআলা সাদাকা হিসেবে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া হামদিহি। হযরত উম্মে সালামা একজন বিশিষ্ট সাহাবি, তিনি পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়েছেন, উম্মুহাতুল মুমিনীনদের মধ্যে তিনি সামিল হয়েছেন। তার স্বামী আবু সালামা যখন মারা গেল, তখন এই এতিম সন্তানগুলো লালন পালন করার দায়িত্ব তার উপরেই আসলো। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল্লি ফি বানি আবি সালামাতা আজিরুন আন উনফিকা আলাইহিম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আবু সালামার মৃত্যুর পর তার সন্তানগুলো এখন আমার দায়িত্বে, তার সন্তানদের জন্য আমি যদি খরচ করি, কারণ আমরা জানি সাধারণত এরকম খরচ করার দায়িত্ব এটা হলো বাপের, এখন বাপ যেহেতু নেই মায়ের উপরেই দায়িত্ব এসে গেছে, এখন আমি যদি আমার এই সন্তানদের জন্য ব্যয় করি, খরচ করি, এতে কি আমার স্বভাব হবে? ওয়ালাস্তু বিতারিকাতিহিম হাকাজা হাকাজা, আমি তো তাদেরকে আবার এরকম অসহায় অবস্থায় ছেড়েও দিতে পারবো না, তাদেরকে খরচ না করেও তো আমি এরকম থাকতে পারবো না, কারণ ইন্নামা হুম বানিয়া, এরা তো আমারই সন্তান, আমি যদি এদের খোঁজখবর না নিই এরা যাবে কোথায়? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাআম লাকি আজরু মা আনফাক্তে আলাইহিম, হ্যাঁ উম্মে সালামা,
তুমি তোমার সন্তানদের জন্য যা কিছু খরচ করবে এতে আল্লাহ তাআলা তোমার জন্য আজর রেখে দিয়েছেন, পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এখন আমরা আমাদের সন্তানদেরকে খাওয়াবো, আমরা খাওয়াতে বাধ্য, আমার সন্তান, আমি খাওয়াবে না কে খাওয়াবে? এতে সওয়াব হোক আর না হোক আমাকে খাওয়াতেই হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন তোমার সন্তানের মুখে তুমি খাবার তুলে দাও, আমি আল্লাহ তোমাকে সওয়াব দেব যদি তুমি সওয়াবের আশায় এই সন্তানকে লালন করো, নেককার সন্তান বানানোর জন্য চেষ্টা করো, তোমার এই সন্তান তোমার সাথে আল্লাহর ঘর মসজিদে গিয়ে সালাত আদায় করবে, এই সন্তান এই জন্য তুমি লালন করবে, তোমার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে এই সন্তান লালন পালন এই উদ্দেশ্যে যদি তুমি করো আর তাদের জন্য যত খরচ তুমি করো এই সবগুলো খরচকে আল্লাহ তাআলা ওই রকম সওয়াব দান করবেন যেরকম মসজিদে দান করলে, জিহাদ ফি সাবিলিল্লাহ দান করলে, গরিব মিসকিন অসহায় এরকম এতিমখানায় দান করলে, মাদ্রাসায় দান করলে যেরকম সওয়াব হয় এই সওয়াবটা আল্লাহ তাআলা এখানেও তোমাকে দান করবেন যদি তুমি তোমার নিয়তকে পরিশুদ্ধ করতে পারো। এছাড়া আমরা দেখি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবি হযরত সাআদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম সম্পদশালী, আনা যু মালিন ওয়ালা ইয়ারিসুনি ইল্লা ইবনাতুন ওয়াহিদাতুন, আমার আর কোনো সন্তান নেই, শুধুমাত্র একটা মেয়ে আমার সন্তান দুনিয়াতে আছে, আমি কি আমার সম্পদের তিন ভাগের দুই ভাগ আল্লাহ রাস্তায় দান করে দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা, না, তুমি তিন ভাগের দুই ভাগ দান করো না। সাহাবী প্রশ্ন করলেন, আফা আতাসাদ্দাকু বিশাতরিহি, তাহলে আমি অর্ধেক দান করে দিই? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা, না, তাও তুমি করো না। তখন তিনি বললেন, তাহলে কি আমি আমার সম্পদের তিন ভাগের এক ভাগ আমি দান করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসসুলুস, হ্যাঁ ঠিক আছে, ওয়াসসুলুসু কাসির, তিন ভাগের এক ভাগ এটাই যথেষ্ট। ইন্নাকা আনতাজারা ওয়ারাসাতাকা আগনিয়া খাইরুম মিন আনতাজারাহুম আলাতান ইয়াতাকাফফুনা আন-নাস, ও আমার প্রিয় সাহাবী, তুমি তোমার সন্তানকে অসহায় অবস্থায় রেখে যাবে এটা তোমার জন্য উত্তম নয়, বরং তোমার জন্য উত্তম হলো তাদেরকে স্বাবলম্বী অবস্থায় রেখে যাবে যাতে করে তারা মানুষের কাছে হাত পাততে না হয়, এই অবস্থায় যদি রেখে যাও এটাই তোমার জন্য উত্তম, অসহায় অবস্থায় রেখে যাওয়ার চাইতে। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। তাহলে ইসলামের নির্দেশ হলো সন্তান সন্ততি লালন করো, তাদের জন্য খরচ করো, এমনকি তুমি যদি তোমার জীবদ্দশায় তাদেরকে স্বাবলম্বী রেখে যাওয়ার জন্য চেষ্টা করো এবং রেখে যাও, এটাও তোমার জন্য স্বভাবের কাজ, এটাও তোমার জন্য ইবাদতের মধ্যে সামিল হিসাবে আল্লাহ তাআলার কাছে এরকম গ্রহণযোগ্যতা পাবে। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আমরা আমাদের সন্তানগুলোকে লালন পালন করব সওয়াবের আশায়, ইবাদতের নিয়তে, আল্লাহ তাআলার একজন শাকের, একজন সাহাবের, একজন প্রিয় গোলাম হিসেবে তৈরির জন্য আমরা যদি আমাদের সাধ্য অনুসারে চেষ্টা করে যাই, তাহলে তার জন্য যাবতীয় খরচ এবং তাদের খরচ মেটানোর জন্য জাতীয় সময় ব্যয় সবগুলোকে আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে সামিল করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার ইবাদত সারাটা জীবন প্রতিটি মুহূর্তে আমরা যাতে করে যেতে পারি সেই তৌফিক দান করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।